শারীরিক ও মানসিকভাবে পিছিয়ে থাকা মানুষগুলোকে আমরা যেন কেবল অবজ্ঞাই করি, তারাও যে আমাদের স্বজন তা আমরা ভুলেই যাই, আর তাদেরকে কাছে টানা বা চাকরি বাকরি দেওয়া তো অনেকের ভাবনাতেই আসে না। তবে এখানেই আলাদা অপরচুনিটি ক্যাফে, কী বা কেনই আলাদা এবার জানবো। 8-10টা ক্যাফে ও রেস্টুরেন্ট থেকে আলাদা কলকাতার অপরচুনিটি ক্যাফেটি। আলাদা কেন ভাবছেন? না খাবারের মেনু কিংবা স্বাদে নয়, আলাদা এই ক্যাফের কর্মীরা। কেউ সেরিব্রাল পালসিতে আক্রান্ত, কেউ বা অটিস্টিক, আবার কাউকে যৌনপল্লী বা পাচার হয়ে যাওয়া থেকে উদ্ধার পাওয়া। সমাজের চোখে আলাদা এবং বিশেষ চাহিদা সম্পন্ন 16 ছেলেমেয়েকে নিয়েই চলছে এই রেস্তোরাঁটি। পরিবেশন থেকে শুরু করে খাবার তৈরি, এমনকি পরিষ্কার পরিচ্ছন্নতার সবকিছুই তাদের দায়িত্বে। প্রায় 6 মাস প্রশিক্ষণের মাধ্যমে তাদের রেস্তোরাঁর কাজে পারদর্শী করে তোলা হয়েছে। আমাদের বিশ্বাস ছিল কি এরা পারবে, এতটা পারবে আমরা ভাবিনি। All time Roma, taste it, love it. কাজ করার সময় দেখলাম এরা ইমপ্রুভ করে গোটা ক্যাফে চালাচ্ছে। সমাজে পিছিয়ে পড়া এই মানুষগুলোকে আরো প্রশিক্ষণ দিতে চান ক্যাফের দুই কর্ণধার। কলকাতা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ভবিষ্যতে ক্যাফের বিস্তৃতি বাড়াতে চান গোটা ভারতে। এই বছর 16 অগস্ট আমি সেকেন্ড ব্যাচ শুরু করব, আমি যাদেরকে ট্রেনিং দেবে এই বাচ্চারাই, এবং ওদেরকে ট্রেনিং দেওয়ার পর ওই বাচ্চাদেরকে আমি এখানেই রিক্রুট করব যাতে ওরা আরো ভালো করে কাজ করতে শিখতে পারে। ক্যাফের দুই কর্ণধারের এমন প্রচেষ্টা দেশ বিদেশে কুড়াচ্ছে প্রশংসা। সমাজে পিছিয়ে পড়া মানুষকে নিয়ে এমন প্রচেষ্টা অনেকেরই চিন্তা ভাবনা এনে দেবে বদল। শারীরিক বা মানসিকভাবে অক্ষম ব্যক্তিরাও কারো প্রচেষ্টায় সমাজের স্রোতে চলতে পারে তা করে দেখিয়েছেন কলকাতার দুই যুবক। মিনা ফেরদাউস, DBC নিউজ ডেস্ক।